Dear student, welcome to our Kakdeep Holy Child Mission e-learning class. আমাদের অ্যানুয়াল পরীক্ষা একদম সামনে চলে এসেছে। জিকে তে যে কয়েকটা বাকি ছিল তার মধ্যে আছে আমরা যেহেতু ভারতীয়, আমাদের দেশের নাম ভারতবর্ষ। এই ভারতের অনেক আমাদের চেনা অচেনা নানা জায়গা আছে, অনেক কিছুই আমাদের দেখা হয়নি, দেখা সম্ভব না। সেই আমরা বইতে পড়ব এবং আমাদের হাতে যেহেতু ফোনটা এখন এসে গেছে বা বাড়িতে অনেকে কম্পিউটারও আছে, ইউটিউব সার্চ করলে বিভিন্ন দর্শনীয় স্থান প্রচুর আছে, যার সঙ্গে আমরা বাড়িতে বসে আমরা সেখানে আমরা মনে মনে সেখানে পৌঁছে যেতে পারি, তাই না? সুন্দরভাবে তারা বর্ণনাও করে দেয় কিভাবে যেতে হবে, ওখানে গেলে আমরা কি দেখতে পাবো, কত ঐতিহাসিক জায়গা আছে, আমাদের তো জানার কোনো শেষ নেই, কত সুন্দর সুন্দর আশেপাশেও আমাদের বেড়ানোর জায়গা আছে। কিন্তু আমাদের তো সবসময় সব জায়গায় যাওয়া সম্ভব হয়ে ওঠে না, তাই আমরা আজকে যেটা পড়বো তোমাদের জিকেতে আছে, দেখো একদম শেষের দিকে চলে যাও, পৃষ্ঠা 58-তে ভারতের দর্শনীয় স্থান। দর্শনীয় স্থান মানে যেগুলো দেখার জিনিস। ভারতবর্ষের প্রধান দর্শনীয় কয়েকটা শৈল শহর হলো, শৈল শহর মানে শীতের শহর, পশ্চিমবঙ্গের মধ্যে দার্জিলিং, কার্সিয়াং, কালিম্পং, মিরিক, মেঘালয়ের মধ্যে শিলং আর চেরাপুঞ্জি, তামিলনাড়ুর মধ্যে উটি আর কোদাইকানাল, উত্তরাখণ্ডের মধ্যে মুসৌরি, নৈনিতাল, উত্তরপ্রদেশের সিমলা, ডালহৌসি। দেখো বইতে ছবি দেওয়া আছে, দার্জিলিং এ যারা বেড়াতে গেছো তারা নিশ্চয়ই টয় ট্রেনে উঠেছ, দেখো টয় ট্রেনের এখানে ছবি দেওয়া আছে। ভারতের প্রসিদ্ধ কয়েকটি স্বাস্থ্যকর জায়গার নাম বলো। স্বাস্থ্যকর মানে ওখানে গেলে আমাদের শরীর মন দুটোই ভালো থাকে। তখন এখন তো তখনকার দিনে শুনেছি আমরা যে কোথাও কারোর শরীর অসুস্থ হলে বলে জলবায়ু পরিবর্তনে যেতে বলতো ডাক্তাররা, সেই পরামর্শই দিতেন। সেখানে গেলে কি হয়, শরীরটাও যেমন সুস্থ হয়ে যায়, ওখানকার আবহাওয়া, ওখানকার জলবায়ুটা এতটাই মনোরম মনোমুগ্ধকর যে মানুষের শরীর মন দুটোই ভালো হয়ে যায়। সেরকম কয়েকটা স্বাস্থ্যকর জায়গা হলো দার্জিলিং, ঘাটশিলা, মধুপুর, গিরিডি, যোশী।